নমস্কার, খুকুমনি কিচেনে সকলকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো মুচমুচে লেয়ার নিমকি। খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। সন্ধেবেলা চায়ের সাথে এই মুচমুচে লেয়ার নিমকি খেতে ভীষণই ভালো লাগে। বাটিতে নিয়ে নিচ্ছে 2 কাপ ময়দা, এর মধ্যে 1/2 টিস্পুন লবণ দিব, 1/2 টিস্পুন কালো জিরে, 1/2 টিস্পুন জোয়ান হাতে ঘষে ঘষে দিয়ে দিব। এবার ময়ামের জন্য 4 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে দিব। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে দিব। ময়াম যত ভালো করে দেওয়া হবে নিমকিগুলো ততই বেশি মুচমুচে হবে। দেখুন, হাতে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আবার হাত দিয়ে চাপ দিলে ভেঙে পড়ে যাচ্ছে। ময়াম একদম ঠিক আছে। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিব। একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। আমরা রুটি বা পরোটার জন্য যেমন করে ডো মাখি, তার চেয়ে অল্প একটু শক্ত করে মেখে নিতে হবে। আমার ডো মাখা হয়ে গেছে। এবার 20 মিনিটের জন্য রেস্টে রাখব। 20 মিনিট হয়ে গেছে, ডোটাকে আবারও একটু মেখে নিব। এবার এর থেকে বড় বড় করে লেচি কেটে নিব। এই ডো থেকে মোট 5টা লেচি হয়েছে। এবার 1টা লেচি নিয়ে প্রথমে গোল করে নিতে হবে, তারপর এটাকে চ্যাপ্টা করে বেলে নিব। অল্প একটু পাতলা করে বেলে নিতে হবে। এবার ছুরির সাহায্যে সাইডগুলোকে কেটে নিয়ে স্কোয়ার শেপ দিয়ে দিব। এর উপরে অল্প একটু রিফাইন তেল দিয়ে দিব, চারিদিকে লাগিয়ে নিব। এর উপরে ময়দার গুঁড়ো ছড়িয়ে দিব, হাত দিয়ে ভালো করে মিশিয়ে দিব। এবার এক সাইড থেকে ফোল্ড করে দিব, অপর সাইড থেকেও ফোল্ড করে দিব। এবার তেল দিয়ে চারিদিকে মিশিয়ে দিব। অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়ে মিশিয়ে দিব। এখন এটাকে এই সাইড থেকে অর্ধেক পর্যন্ত ফোল্ড করে দিব, অপর দিক থেকেও এইভাবে ফোল্ড করে দিব। এবার এটাকে আবারও বেলে নিব। এইভাবে বেলে নিয়েছি। এবার ঠিক আগের মতোই আবারও তেল দিব আর চারিদিকে ছড়িয়ে দিব। উপরে ময়দা ছড়িয়ে দিব, ময়দাটা দিয়ে চারিদিকে মিশিয়ে দিব। এবার এক সাইড থেকে ফোল্ড করব, অপর সাইড থেকেও এইভাবে ফোল্ড করে দিব। এবার লম্বাভাবে বেলে একটু পাতলা করে দিব, এই পাশ থেকেও বেলে নিব। একটু মোটা করে বেলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে 1.25 ইঞ্চি পাশ করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে একটা থালার মধ্যে তুলে রেখে দিব। নিমকিগুলো ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল মিডিয়াম গরম করে নিব। এবার লো ফ্লেমে একটা একটা করে নিমকি তেলের মধ্যে ছেড়ে দিব। নিমকিগুলো নিজে থেকে যখন উপর দিকে উঠে আসবে তখন উল্টে দিব। উল্টে পাল্টে নিমকিগুলো ভেজে নিব। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। 4-5 মিনিট সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে নিমকিগুলো ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দিব। একইভাবে সমস্ত নিমকি ভেজে নিব।
রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।